আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন একটি করে আয়াত, এই পর্বে আজকে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করব সে আয়াতটির টাইটেল হচ্ছে লোক দেখানো দান সাদাকা। সুরাল বাকারার 263-264 নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে যে দানের পরে খোঁটা দেওয়া হয় তার চেয়ে সৌজন্যমূলক কথা ও ক্ষমাই উত্তম। আল্লাহ অভাবমুক্ত, সবচেয়ে ধৈর্যবান। হে বিশ্বাসীরা, তোমরা খোঁটা ও কষ্ট দিয়ে নিজেদের দানকে নষ্ট করে দিও না। ওই ব্যক্তির ন্যায় যে নিজের সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে না। ব্যাখ্যা: একজন বিশ্বাসী লোক কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকেন। দানগ্রহীতা তার প্রতি কৃতজ্ঞ হলো কিনা কিংবা তার এই দান মনে রাখলো কিনা, সেটা তার কোনো মাথা ব্যথা থাকে না। আল্লাহকে সন্তুষ্ট করা এবং তার সৃষ্টির বিভিন্ন প্রয়োজনের কথা চিন্তা করে তিনি দান করে থাকেন। সুতরাং একজন বিশ্বাসী লোক দান করার পর এ নিয়ে আর মাথা ঘামান না, তিনি পরকালের পুরস্কারের অপেক্ষায় থাকেন। অবশ্য অনেকে আছেন যারা দুরভিসন্ধি নিয়ে দান করে থাকেন, তাদের দান ও মহৎ কাজের কথা বারবার মনে করিয়ে দিয়ে তারা দানগ্রহিতার উপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করেন। আজ আমি না থাকলে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ঘুরতে, এ ধরনের কথার মাধ্যমে তাদের কষ্ট দিতে থাকেন। কথাগুলো কেবল খারাপ বা অনৈসলামিক না, বরং এগুলো দান করার মূল তাৎপর্যকেই নষ্ট করে দেয়। দান করার মহৎ গুণ হচ্ছে একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি, মানুষের মনে আশার সঞ্চার, অন্যের প্রতি সহানুভূতি বৃদ্ধি। কিন্তু যখনই সেই দান অন্যের ওপর আধিপত্য বিস্তার কিংবা তাকে নিয়ন্ত্রণের জন্য মনে করিয়ে দিয়ে দানগ্রহিতার মনস্তাপ বৃদ্ধির কারণ হয়, তখন দানের আর কোনো গুণাবলী অবশিষ্ট থাকে না। আল্লাহ এ ধরনের লোকদেরকে অবিশ্বাসী কাফেরদের সঙ্গে তুলনা করেছেন। এরা এসব করে থাকে যশ খ্যাতির জন্য। তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই ধরনের দানের কোনো প্রতিদানই নেই। কেননা এসব তথাকথিত দানের ফলে যে পরিমাণ ক্ষতি সাধন হয়েছে সেটা দানের স্বভাবের তুলনায় অনেক বেশি। বরং দান করে কথা শুনিয়ে দানগ্রহিতার জীবনকে অতিষ্ঠ করার চেয়ে সৌজন্যমূলক কথার মাধ্যমে নিজের অক্ষমতা প্রকাশ করা অধিক শ্রেয়। আল্লাহ আমাদের সকলকে দিনের সহিত বুঝ দান করুন এবং দান করার পর দানগ্রহিতাকে খোঁটা দেওয়া বা কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।